নমস্কার বন্ধুরা, আমি দেবু আর আপনারা দেখছেন বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ আপডেট দেওয়া হয়। তো আপনি যদি চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে চান বা চাকরি সম্পর্ক সব ধরনের নিউজ পেতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ আপডেট দেওয়া হয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। তো চলুন আবার একটি জব বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিজ্ঞপ্তিটির সম্পর্কে সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আপনাদের একটি জুনিয়র ক্লার্ক ও সিনিয়র ক্লার্কের রিক্রুটমেন্ট বেরিয়েছে, তার বিজ্ঞপ্তি এখানে, সেটার সম্বন্ধে আমি আপনাদের জানাবো। যেটা কেবলমাত্র যারা রেলের চাকরি করে সেন্ট্রাল রেলওয়ে তাদেরই জন্য এটা। তো এখানে আবেদনের আপনার স্টার্টিং ডেট আপনার 20 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি 2020 পর্যন্ত। এখানে কোনো রকম আবেদন ফি দিতে হবে না। এখানে যেখানে আপনার জব লোকেশানটি সেটা দেখতেই পাচ্ছেন, সেন্ট্রাল রেলওয়ে জোন, অল ইন্ডিয়ার যে সেন্ট্রাল রেলওয়ে জোন আছে তার মধ্যে আপনাদের জব লোকেশানটি হবে। এজ আপনাদের জেনারেলদের 42, ওবিসিদের 45, এসসিদের 47 হলেই হবে, যেটি 1 জানুয়ারি 2020 ডেট অনুযায়ী কাউন্ট হবে। এখানে যে যে পোস্টে পোস্টটি আছে সেটি আপনার 250টি টোটাল পোস্টে আছে, এখানে খালি পোস্ট। তো এখানে যে সকল পোস্টগুলো আছে সেগুলো আমরা নিচে স্ক্রল করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র ক্লার্ক ও সিনিয়র ক্লার্ক, এখানে জুনিয়র ক্লার্ক লেভেল 2, এর সিনিয়র ক্লার্ক লেভেল 5। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান পরবর্তীতে রয়েছে, যেখানে জুনিয়র ক্লার্কের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই 12 পাস করতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে, 30 WPM বা 30 WPM ইংলিশ এবং 25 WPM হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে। সিনিয়র ক্লার্কের জন্য যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। এখানে আবেদন আপনাদের 20 ডিসেম্বর 2019 থেকে করা শুরু হয়ে যাবে এবং 19 জানুয়ারি 2020 পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ চলবে। এখানে আপনাদের আবেদন করার সাথে যে সকল ডকুমেন্টসগুলো আপনাদের এখানে দিতে হবে সেগুলো এখানে বলে দিই। এখানে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো কপি দিতে হবে, সিগনেচার করতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশান মার্কশিট সার্টিফিকেট, স্পোর্টসের আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এগুলো সমস্ত এখানে দিতে হবে। মোড অফ সিলেকশন এখানে অন দ্য বেসিস অ্যান্ড ট্রায়াল অ্যান্ড আফটার ট্রায়ালের ভিত্তিতে আপনাদের রিকমেন্ড হবে। তো এখান থেকে আমি অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিফিকেশানটি এখানে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমার সামনে যথারীতি অফিসিয়ালি নোটিফিকেশানটি এখানে খুলে গেছে, দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট চিফ প্রজেক্ট ম্যানেজার, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া আছে, 20/12/2019 থেকে 19/1/2020 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে অনলাইনে আপনারা ফিল আপ করতে পারেন, দেখতে পাচ্ছেন হেয়ার বাই ইনভাইট অনলাইনে। এখানে আপনার যে সকল পোস্টগুলো আছে সেগুলোর বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্কের লেভেল 2-তে আপনার টোটাল পোস্ট আছে 171টি, যেখানে ইউআর 94টি, এসসি 21টি এবং এসটি 13টি এবং ওবিসি 43টি রয়েছে, টোটাল 117টি। এখানে আবেদন করার জন্য প্রথমেই যেগুলো বলছি আপনার 12 পাস করতে হবে, সাথে 50% নাম্বার এবং টাইপিং স্পিডের হিন্দিতে 30 এবং হিন্দিতে 25 এবং ইংলিশে 30 স্পিড থাকতে হবে। এবং সিনিয়র ক্লার্কের জন্য আপনার লেভেল 5, যেখানে আপনার টোটাল 80টি সিট আছে, যার মধ্যে 52টি জেনারেল, 5টি এসসি এবং 6টি এসটি, 17টি ওবিসি রয়েছে এই নিয়ে টোটাল। এবং এখানে আবেদন করার জন্য আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে। এখানে আরও বিস্তারিত আপনাদের জব সম্পর্কে দেওয়া আছে, আপনাদের কীভাবে বয়সের চার্ট যেগুলো আগেই বললাম তার বিস্তারিত এখানে দেওয়া আছে। জি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস দেখবেন, সেখানে এখানে দেখা যাচ্ছে www.rrccr.com এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে আমরা অফিসিয়ালিভাবে আপনারা এই নোটিফিকেশানটি দেখতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি, যেটি সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে বের করা হয়েছে, যেটি সেন্ট্রাল জোন, ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রাল জোন, সেখান থেকে বের করা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় একটি লাইক ও শেয়ার করে দেবেন। এবং এই ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
কারণ বাংলা ছাত্রাবাসের চ্যানেলের পক্ষ থেকে চাকরির নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তো চলুন দেখা হয় পরবর্তী আরেকটি ভিডিওতে, ভালো থাকবেন। আর এই এই জব বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো। ভালো থাকবেন। তো চলুন দেখা হয় পরবর্তী আরেকটি ভিডিওতে।